নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। কঠোর পদক্ষেপ, সকাল 11টায় বন্ধ করতে হবে দোকানপাট, কারফু বেলা 12টায়। অক্সিজেনের যোগান নিশ্চিত করার নির্দেশ জানালেন পরিমল। নতুন করে করোনা আক্রান্ত 263 জন, শিলচর মেডিকেলে আরো 5 জনের মৃত্যু। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করোনা দ্বিতীয় তরঙ্গে গোটা রাজ্যে দ্রুতভাবে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এবার রাজ্য সরকার আরো কঠোর হল। এবার থেকে ব্যবসা প্রতিষ্ঠান সহ দোকানপাট একটার পরিবর্তে প্রতিদিন বন্ধ করতে হবে সকাল 11টার মধ্যেই। দুপুর 12টা থেকে পরের দিন সকাল 5টা পর্যন্ত জারি থাকবে কারফু। শনিবার রাজ্য সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞাপনের মাধ্যমে এই খবর জানানো হয়েছে। এই নির্দেশিকা রবিবার অর্থাৎ 16 মে সকাল 5টা থেকে বলবৎ করা হবে এবং পরবর্তী নির্দেশ জারি করা পর্যন্ত তা কার্যকরী থাকবে। আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালে অক্সিজেনের যোগান সুনিশ্চিত করতে নির্দেশ দিলেন রাজ্যের বন ও পরিবেশ, আবগরী এবং মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। শনিবার শিলচরের বিধায়ক, জনপ্রতিনিধি, জেলা শাসক সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে জেলার কোভিড পরিস্থিতি পর্যালোচনা করে বলেন, আগামী দিনে পরিস্থিতি আরও অবনতি হলে তা মোকাবিলায় প্রশাসনকে প্রস্তুত থাকতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে তিনি বরাকের 3 জেলার করোনা পরিস্থিতি খতিয়ে এদিন পর্যালোচনা বৈঠকে বসেন। বরাকের 3 জেলার করোনা পরিস্থিতির তথ্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে তুলে ধরবেন বলে আশ্বাস প্রদান করেন। পাশাপাশি বিধায়কদের নির্দেশ দিয়ে বলেন, করোনা পরিস্থিতির জন্য তারা নিয়মিত হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিতে। আমার ইয়াতে আসার ডিস্ট্রিক্টের কারণে কোভিডের একটা রিভিউ মিটিং আমি মাতিছিল। আমার গোটেই যে সমষ্টি আছে, যেসকল আমি আগর বিধায়ক আছো আমি তো আসলে আর লগতে নতুনকেই বিধায়ক যেসকল নির্বাচিত হয়েছে যদি অউঠ হওয়া নাই তেওঁলোককো আমি মাতিছো, আমার এম পি সাহেবক মাতিছিল, এটা কারণতো আহিব পারা নাই বিশেষ কারণে। আৰু আমাৰ এছ এম চি এইচ ইয়াৰ প্ৰিন্সিপাল ছুপাৰিণ্টেণ্ট, ডেপুটি কমিশ্যনাৰ এণ্ড অল দ্য ষ্টাফ ৰিলেটেড উইথ কোভিড, গোটেইখিনিক মতা হৈছে। ভেকচিনেশ্যনৰ কথাবিলাক আহিছে, পেচেণ্ট আমাৰ এছ এম চি এইচ অনাৰ পাছতে আপোনাৰ প্ৰব্লেমবিলাক আমি পাই আছোঁ এতিয়ালৈকে, যেনেকুৱা অক্সিজেন ইত্যাদি ইত্যাদি গোটেইখিনি কথা এটা দীৰ্ঘ আলোচনা হৈছে। আৰু এই আলোচনা আমাৰ আমাৰ চৰকাৰৰ ওচৰত যি প্ৰত্যাশা তেওঁলোকৰ আছে এই কথাটো আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ ইয়াতে আৰু আমাৰ স্বাস্থ্যমন্ত্ৰীৰ ইয়াতে আমি গোটেইখিনি কথা আজিৰ ভিতৰত আমি জনাম। আৰু লগে লগে আমি যিসকল জনপ্ৰতিনিধি আছোঁ আমি দায়িত্ব লৈছোঁ যে হয় নিজা নিজা সমষ্টিত আমাৰ হস্পিটেলবিলাকত কেনেকুৱা কাম চলি আছে সেইবিলাকত তেওঁলোকে দেখিব। আৰু পর্যালোচনা বৈঠক শেষে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, এদিনের বৈঠকে তিনি বরাক উপত্যকায় ব্যাপকভাবে সংক্রমণ বৃদ্ধি পাওয়ার জন্য কমপক্ষে 15 দিনের লকডাউন ঘোষণা করতে আবেদন জানান। পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলোকে কোভিড সেন্টার করে গড়ে তুলতেও আবেদন জানান তিনি। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল এই অঞ্চলের একটি কোভিড সেন্টার, ফলে বরাক উপত্যকার 3 জেলারই করোনা আক্রান্ত রোগীদের শিলচর মেডিকেল কলেজে আসতে হয়। প্রথম তরঙ্গের সময় অনেকগুলো কোভিড সেন্টার থাকার ফলে কোনো সমস্যা হয়নি, বর্তমানে একটাই সেন্টার থাকার দরুন অনেক সমস্যার সৃষ্টি হয়েছে, তাই কোভিড সেন্টার বৃদ্ধির দাবি জানান তিনি। আমার একটা সাজেশন ছিল
যে আজকের দিনে যে একটা নতুন এক ইনস্ট্রাকশন এসেছে যে সিমটোমেটিক বা অ্যাসিমটোমেটিক কেসগুলো যাতে 50 ইয়ার্সের ঊর্ধ্বে যারা রয়েছেন তারা আইদার হসপিটালাইজড হবেন বা কোয়ারেন্টাইনে যেতে হবে। তো আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি, আমি শিলচরের কথা বলছি, শিলচর কনস্টিটিউয়েন্সিতে, যে ইতিমধ্যে শুধু শিলচর মেডিকেল কলেজ ছাড়া আর এই শিলচর মেডিকেল কলেজ আপনারা লক্ষ্য করেছেন যে গুয়াহাটি 20 লক্ষের টাউন, সেখানে দাঁড়িয়ে গুয়াহাটি মেডিকেল কলেজের সাথে সাথে অন্যান্য বিভিন্ন হসপিটালে এই কোভিড ট্রিটমেন্ট চলছে, কিন্তু বরাকের 19 লক্ষ মানুষের একমাত্র জায়গা শিলচর মেডিকেল কলেজ। তো সেই দিকে লক্ষ্য রেখে আমি সাজেশন দিয়েছিলাম যে কোভিড কেয়ার সেন্টার যাতে আমরা শিলচরে আরও বেশি করে বানাতে পারি, তাহলে লোডটা এই সেন্টারগুলোতে আসবে। তো এখানে দাঁড়িয়ে যে সিচুয়েশন হচ্ছে আজকের দিনে যে আইসিইউ বেডগুলো রয়েছে সেই বেডগুলো আগামী হয়তো 2-3 দিন পর্যন্ত আমরা চলে যেতে পারবো বা অক্সিজেনের যে ব্যবস্থা রয়েছে, কিন্তু তার থেকে বেশি যদি পজিশন ডিটোরিয়েট করে তাহলে কিন্তু গোড়াকে অবস্থা অন্যভাবে যেতে পারে। সেই দিকে চিন্তা রেখে আমি আমার উপদেশ দিয়েছি, আমার সাজেশন দিয়েছি যে আগামী 15 দিনের জন্য আমার মনে হয় লকডাউনে যাওয়াটা উচিত। শিলচর বিধায়ক হিসাবে আমি বলেছি, যেহেতু আমাদের এই সিভিল হসপিটাল নিয়ে আপনাদের মাধ্যমে আমরা দেখেছি যে কিছু দুর্নীতির অভিযোগ এসছে, তো সেই নিয়ে আমি কথা বলেছি এখানে, আর ডিসি মহোদয়কে আমি বলেছি, মিনিস্টার স্যারকে আমি বলেছি, যদি এই কাজগুলো হয় তাহলে আমাদের সরকারের মান নষ্ট হচ্ছে। তো সেই দিকে লক্ষ্য রেখে ডিসি মহোদয়া আমাদের সরকার যাতে উপযুক্ত পদক্ষেপ নেন। এখানে আমাদের মন্ত্রী মহোদয় আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন বিধায়ক হিসাবে এই কাজগুলো পরিদর্শন করার জন্য আমরা যাতে ইতিমধ্যে মাঠে নামি। আপনারা জানেন যে প্রথম দিন থেকে শিলচর এসে আমি কোভিড নিয়ে আর সচেষ্ট হয়েছি, মেডিকেল কলেজেও গিয়েছি। তো আজকে আমার একটা পরিকল্পনা রয়েছে, যেহেতু মন্ত্রী মহোদয় বলেছেন আর আমিও সেটা আগে ভেবেছিলাম, যেহেতু সিভিল হসপিটালে এই কাজগুলো হচ্ছে তো সুচারুরূপে কী করে কাজগুলো করা যায় তার দিকে আমি। শনিবার বিকেল 5টা পর্যন্ত কাছাড় জেলায় নতুন করে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন 263 জন। এদিন 253 জন ব্যক্তিদের র্যাপিড অ্যান্টিজেন টেস্টে শনাক্ত করা হয় এবং 10 জনকে আরটিপিসিআর এর মাধ্যমে শনাক্ত করা হয়। মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী এই তথ্য জানান। পাশাপাশি তিনি বলেন, এক জায়গায় করোনা পরীক্ষা করানোর পর রিপোর্ট পজিটিভ এলে অনেক ব্যক্তিরা অন্য জায়গায় নেগেটিভ রিপোর্ট আসে কিনা তা দেখার জন্য ঘোরাফেরা করেন। নিজেদের নিভৃত বাসে না রেখে অবাধে ঘোরাফেরা করা তা এক বিপজ্জনক বিষয়। পজিটিভ আসা রোগীদের সমস্ত তথ্য মিডিয়া সেলে থাকে। যারা পজিটিভ হওয়ার পর অবাধে ঘোরাফেরা করছেন সেই সব ব্যক্তিদের তথ্য পুলিশ প্রশাসনের কাছে জানাবেন বলে আশ্বাস ব্যক্ত করেন তিনি। গত পরশুদিন আমরা 398 জনকে পজিটিভ পেয়েছিলাম। তো সেই হিসাবে বলা যায় যে যথেষ্ট পজিটিভ কেসের সংখ্যা বাড়ছে এবং পজিটিভিটি রেটটাও খুব বাড়ছে। আমরা যে ইন জেনারেল দেখছি যে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে 10%-এর উপর পজিটিভ আসছে, যেটা খুবই ভয়ের ব্যাপার। বিভিন্ন জায়গায় আমরা টার্গেটেড সার্ভেলেন্স চালিয়েছিলাম এবং সেই সব জায়গাতেও আমরা পজিটিভ কেস পাচ্ছি। আমরা পজিটিভ কেসের কথা মাথায় রেখে কিছুটা নতুন র্যাপিড অ্যান্টিজেন টেস্ট সেন্টার আমরা শুরু করছি, যেখানে পাবলিক গিয়ে নিজে নিজে টেস্ট করাতে পারবেন। যেমন সেই টেস্ট সেন্টারগুলো কালকের দিনে আমরা শ্রীপল্লী এলপি স্কুল, ললিতা দাস এলপি স্কুল, মহামায়া স্কুল আর রাধা মাধব পাঠশালা, এই চারটা, শ্রীপল্লী এলপি স্কুল লিঙ্ক রোড, ললিতা দাস এলপি স্কুল বিলপার, মহামায়া স্কুল রংপুর এবং রাধা মাধব পাঠশালা কনকপুর, এইসব জায়গাতে আমরা র্যাপিড অ্যান্টিজেনের টেস্ট করার ব্যবস্থা করেছি। আপনারা সকাল দিকে গিয়ে সকাল 12টা পর্যন্ত সেখানে টেস্ট করাতে পারবেন, যারা যাদের একটু সিমটম দেখা দিচ্ছে। এই টেস্ট সেন্টারগুলো খোলার একটা উদ্দেশ্য আছে। অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক কেস আমরা পাচ্ছি যে এক জায়গায় টেস্ট করিয়ে পজিটিভ হয়ে ওনারা আবার ডাবল টেস্ট করাচ্ছেন অন্যান্য জায়গায় গিয়ে, সেটা খুবই বিপজ্জনক ব্যাপার। আমরা এন্ট্রি করার সময় কিন্তু এগুলো কেস ট্রেস করতে পারছি। আমরা ভবিষ্যতে এরকম যারা দায়িত্বজ্ঞানহীন কাজকর্ম করছেন, যারা টেস্ট করে পজিটিভ হওয়ার পরে আইসোলেশনে না গিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, তাদের নাম আমরা পুলিশে জানাবো এবং পুলিশ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের আওতায় ওনাদের এগেনস্টে কেস ফাইল করবে। তো আমাদের রিকোয়েস্ট, যারা পজিটিভ হোম আইসোলেশনে আছেন, হোম আইসোলেশনের আন্ডারটেকিংয়ে যেসব নীতি নিয়ম মেনে থাকবেন বলে আমাদেরকে আন্ডারটেকিং দিয়েছেন সেই নিয়মকানুন অবশ্যই মেনে চলবেন। এদিকে 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে আরও 5 জনের মৃত্যু হয়। এদের মধ্যে 4 জন কাছাড় জেলায় এবং 1 জন করিমগঞ্জ জেলায়। এদিন কাছাড় জেলায় যে 4 জনের মৃত্যু হয়েছে
তারা হলেন দুর্গানগর পঞ্চম খণ্ডের বাসিন্দা দীপক শীল, বয়স আনুমানিক 34 বছর, কাবুগঞ্জের বাসিন্দা নীলমণি সিং, বয়স আনুমানিক 75 বছর, শিলচর আঙিরখাড়ির বাসিন্দা অজিত কুমার মোদক, বয়স আনুমানিক 82 বছর এবং উৎপল ব্যানার্জি। এদিন করিমগঞ্জ জেলার যে একজনের মৃত্যু হয়েছে তিনি হলেন করিমগঞ্জ মনাগ্রামের বাসিন্দা রথিধর নন্দী, বয়স আনুমানিক 55 বছর। মেডিকেল কলেজে আজ 211 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন, আইসিইউতে 95 জন পেশেন্ট আছেন এবং 116 জন পেশেন্ট ওয়ার্ডে আছেন। ভেন্টিলেটর সাপোর্টে 16 জন পেশেন্ট আছেন এবং অক্সিজেন সাপোর্টে 117 জন পেশেন্ট আছেন। আজ সকাল থেকে 15 জন পেশেন্ট ভর্তি হয়েছেন এবং 23 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। একজন পেশেন্ট এগেইনস্ট মেডিকেল অ্যাডভাইস চলে গেছেন আর 29 জন পেশেন্ট হোম আইসোলেশন নিয়েছেন। গত 24 ঘন্টায় র্যাপিড অ্যান্টিজেন টেস্ট 60টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআর 44টি স্যাম্পল পজিটিভ এসছে। করোনা নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 5 জন রোগীর মৃত্যু হয়েছে। প্রথম জন রতিধর নন্দী, ওনার বয়স 55 বছর, উনি মোনা ভিলেজ করিমগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে এসেছিলেন। উনি গত 14 তারিখ শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন বিকেলবেলা এবং 14 তারিখই বিকাল 5:35 ওনার মৃত্যু হয়েছে। দ্বিতীয় পেশেন্ট দীপক শীল, ওনার বয়স 34 বছর, উনি দুর্গানগর পার্ট 5 কাছাড় ডিস্ট্রিক্ট থেকে এসেছিলেন। উনি গত 8 তারিখ শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 14 তারিখ রাত্রবেলা 10:30 ওনার মৃত্যু হয়েছে। তৃতীয় পেশেন্ট নীলমণি সিং, ওনার বয়স 75 বছর, উনি কাবুগঞ্জ শিলচর থেকে এসেছিলেন। উনি গত 12 মে শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং আজ সকাল 5:20 ওনার মৃত্যু হয়েছে। চার নম্বর পেশেন্ট অজিত কুমার মোদক, ওনার বয়স 82 বছর, উনি রাঙ্গিরখাড়ি শিলচর থেকে এসেছিলেন। উনি গত 9 তারিখ শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন, আজ 15 তারিখ দুপুর 10:25 ওনার মৃত্যু হয়েছে। পাঁচ নম্বর পেশেন্ট শ্রী উৎপল ব্যানার্জি, ওনার বয়স 65 বছর, উনি শিলচর কাছাড় ডিস্ট্রিক্ট থেকে এসেছিলেন। উনি গত 10 তারিখ শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন, আজ বিকাল 5:30 ওনার মৃত্যু হয়েছে। শনিবার উধারবন্দ বিধানসভা কেন্দ্রের মধুরা ও মরানগর অঞ্চলে সাপ্তাহিক হাট বসায় উধারবন্দ থানার এসআই অঙ্কুর শইকিয়া দলবল নিয়ে হাট বাজার বন্ধ করেন। তারা চলে গেলে ফের স্থানীয় ব্যবসায়ীরা নিজ নিজ জায়গায় মাছ সবজি সহ বিভিন্ন দ্রব্য নিয়ে ফের ব্যবসা চালাতে থাকেন। গোপন সূত্রে খবর পেয়ে উধারবন্দ থানার ওসি সঞ্জীব কুমার দাস, সেকেন্ড অফিসার ডিএন বৈশ্য দলবল নিয়ে আবার মধুরা বাজারে স্থানীয় ব্যবসায়ীদের হাট বন্ধ করার কড়া নির্দেশ জারি করেন। রাজ্য সরকার কর্তৃক নির্দেশ অমান্য না করতে তা না হলে কঠোর পদক্ষেপ নেবে প্রশাসন বলে জানান তিনি। ত্রিপুরার কল্যাণপুরের বাঘবেড় এলাকায় বন্য হাতির আক্রমণে নিহত হলেন 60 বছরের বৃদ্ধ নিরঞ্জন দাস সহ আহত হলেন বছর 45-এর এক যুবক। আহত যুবকের নাম প্রদীপ দেবনাথ। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার আনুমানিক সন্ধ্যা 8টা নাগাদ নিরঞ্জন দাস ও প্রদীপ দেবনাথ মহারানীপুর বাজার থেকে বাঘবেড় আসার পথে বন্য হাতির আক্রমণের মুখে পড়লে ঘটনাস্থলেই প্রাণ হারান নিরঞ্জন বাবু। পাঁচটা এই টাইমে দুজন আমাদের বাগবেড়ের লোক, তারা মহারানী বাজারে গেছিল। তো বাজার থেকে আসার পথে তারা শুনছে যে গণেশ আছে এদিকে। তো এই কথা শোনার পরে তারা জমিনে দিয়ে তারা আইতেছে। তো আর এই জমিনের কিনারে জঙ্গলের দিকে হঠাৎ করে গণেশ এসে যান। একজন লোকরে হাফ ডেড করছে আর একজন ডেড হয়ে গেছে। হাফ ডেডে তো তাইলে কোনো মতে দূর দিয়া লোকালয়ে আইছে, তখন আমরা তারে এই হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করি। এদিকে আহত প্রদীপ দেবনাথ বর্তমানে কল্যাণপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসার পাশাপাশি এলাকা জুড়ে নতুন করে বুনো হাতির আতঙ্ক দেখা দিয়েছে জনমনে। থেকে সবজি বিক্রি করেছিল, তারা বাড়িতে ব্যাগ করতে আসতো ওই সময়। মানে রাস্তার মধ্যে যে জায়গাটার মধ্যে প্রায় সময় হাতির ক্রসিং,
নিহত একজন নিরঞ্জন মাঝি দাস, ওনার বয়স হলো 60, আর ওনার বাড়িও বাগবের ওই এরিয়াতেই, উনি তো মারা গেছেন, আর প্রদীপ দেবনাথ একজন ইঞ্জুর আছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। কঠোর পদক্ষেপ, সকাল 11টায় বন্ধ করতে হবে দোকানপাট, কারফু বেলা 12টায়। অক্সিজেনের যোগান নিশ্চিত করার নির্দেশ জানালেন পরিমল। নতুন করে করোনা আক্রান্ত 263 জন, শিলচর মেডিকেলে আরো 5 জনের মৃত্যু। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই, নমস্কার।